1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এ থেকে মুক্ত হতে আইনি প্যাচ দিয়েছেন তিনি, যার কারণে একটি টাকাও এখন পর্যন্ত পরিশোধ করতে হয়নি। 2012 থেকে 17 পর্যন্ত এসব কর দ্রুত আদায় করতে এবার হাইকোর্টে দৌড়াতে হচ্ছে এনবিআরকে, আর এ নিয়ে কাল আদেশ দেবেন হাইকোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। দেশে একের পর এক মামলায় আইনি লড়াইয়ে অনেকটা নাস্তানাবুদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কখনো শ্রম আদালতে শ্রমিকের মামলা, কখনো বা এনবিআর এর কর ফাঁকির মামলা নিয়ে অস্বস্তিতে তিনি, যার সবশেষ উদাহরণ রোববার হাইকোর্টে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টে যেসব নথি জমা দিয়েছে তাতে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য, যেখানে বলা হয়েছে 2012 থেকে 2017 সাল পর্যন্ত 1100 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনূস। তিনটে মামলা মাননীয় আদালতে ছিল, আমি যে কোর্টে আছি এখানে দুটো মামলা পিটিশনার হচ্ছে গ্রামীণ কল্যাণ, আর একটা মামলা পিটিশন হচ্ছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। মামলাটা কোনো ডিমান্ডটা ফাইনাল হওয়ার আগেই আমাদের কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী নোটিশ করা হয়েছিল, সেই নোটিশেরটা চ্যালেঞ্জ করে তারা এই মামলাগুলো করে পুরো প্রসিডিংটা বন্ধ হয়ে আছে, যার দরুন সরকারের এই রাজস্ব দেয়ের কার্যক্রমটা বাধাগ্রস্ত হয়ে আছে। সরকারের পাওনা অর্থের মধ্যে রয়েছে গ্রামীণ কল্যাণের দুটি খাতে 576,94,57,823 টাকা ও 354,79,549,547 টাকা, আর গ্রামীণ টেলিকমের কাছে পাওনা 215 কোটি টাকা। তবে এনবিআর এর দাবি স্থগিত চেয়ে 2017 সালে দুইটি ও 2020 সালে একটি রিট করেন এই নোবেলজয়ী। আমাদের কাছে যেটা আছে আইনের কিছু ভায়োলেশন আছে, এই কারণেই তো ডিমান্ডটা আসছে। আজকে আমাদের কাছে কোর্টের প্রার্থনা ছিল যে মামলাটা হয় দ্রুত নিষ্পত্তি করা, অথবা আমরা সবগুলো মামলা একসঙ্গে করতে চাই, এরকম একটা জায়গায় আমরা নিতে চাচ্ছিলাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও বেশ কটি মামলায় কয়েকশো কোটি টাকার কর ফাঁকির বিষয়ে চলতি মাসের মাঝামাঝি হাইকোর্টে শুনানি হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।